পশ্চিম দৃশ্য ফেলছে। না থেকে 12 দিন আগে তার স্ত্রীকে সেখানে নিয়েছেন এবং দুই কন্যা মতন বিদেশ করে ছুটিতে আইসে গেছে। মানে আমার বৌয়া যা দরবার দিয়েছে, আমার বাবাই কন্ট্রাক্টদারি করছে, আমার বাবাই গাড়ি দিয়ে লোক নিচে সাইডে আনছে নিচে। আমার বাবাই কালকে দিনের সাইডটায় আমার বাবাই অ্যাক্সিডেন্টে গাড়ি গাড়িয়ে মারা গেছে। আমি বাবারে চাই, আমার বাবার আমি হাতে নিজের হাতে দাফন কাফন দিমু বাংলাদেশে আইনা। আমি কইলাম কে ফোন দিছে, কাকা আমি আলোক পাটারে, আমি অনেক তোমার সাথে কথা বলি না, আমি তোমার লগে একটু কথা কব। কি কথা কবে কাকা, একটু কয়, তুমি কিছু শুনছো নে? সবুদের গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, আর সবুদের গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, আরে আমি কইছি আমার বাবা ছেলে সবুদের গাড়ি। আমার দাবি সরকারের কাছে, আমার ছেলেরে আমার কাছে একটু দিদত, আমি আর কিছু চাই না। সরকারের কাছে আমার আসলে আবেদন, আমার ছেলেরে আমার বুকে একটু আইনে, আমি একটু সামো আমার ছেলেরে, আমি একটু হারাইয়া মারি, আমি আর কিছু চাই না। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যে সেরা অফার। বাবা তুই আমারে কি নাই তো বাবা, তুই কি কইছিস? ও আমারে কইয়া গেছে বন্ধু ভাই, আই যাইতা আমার ছেলে বিদেশ অ্যাক্সিডেন্টে মারা গেছে। সরকারের কাছে আমার একটা দাবি, আমার ছেলেটা যদি আমার বাংলাদেশে আমার দ্বারা একটু বসিয়ে দেয়, আমি কোন সহযোগিতা চাই না, অর্থের সহযোগিতা চাই না, আমি চাই যে আমার ছেলেটা যেন বাংলাদেশে রিটার্ন আসে। বাবা তুই ঈদের আগে আসতেছে, আকামার যেহেতু মেয়াদ আছে, যায় আবার আকামার ধরবে, তো বাবারে বুঝতেছে, সবারই বুঝতেছে যে বাবা ঈদের পরে আসবো, দেশে ঈদের পরে আসবো, আর এখন সেই লাশ হিসাবে আসবে, এখন আর কি হিসাবে আসবে, জীবিত তো আর আসতে পারবে না, চলতেছে। আর পরিবারে একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে চলে গেলে আর কি থাকে, তার বাবার আর কি থাকে, কিছুই থাকে না। আমার